আমি বিশ্বজিৎপাল এখন ডিসকাস করছি বুস্ট কনভার্টার। বুস্ট কনভার্টারে ইনপুটে লো ডিসি দেওয়া হয়, আউটপুটে অপেক্ষাকৃত তার চেয়ে বেশি পরিমাণ ডিসি ভোল্টেজ আউটপুট আমরা অবটেইন করতে পারি। এখানে একটা ডিসি ইনপুট দেয়া হচ্ছে, ডিসি ইনপুটটা একটা কয়েল আছে, একটা ডায়োড D1 আছে, ক্যাপাসিটার C1 আছে, লোড লাগানো আছে, আর একটা মসফেট সুইচ ইউজ করা আছে, মসফেট সুইচ ইউজ করা আছে। এটা এই মসফেটের কাজ হচ্ছে সুইচিং করা। আমরা সুইচিংটা মসফেট সুইচ দিয়ে করাতে পারি, আবার BJT দিয়েও করাতে পারি। তাহলে মোট কথা এর স্পিড, সুইচিং স্পিড প্রচণ্ড হাই। এইবার আমরা যখন ডিসি ইন দিয়েছি তখন কি হবে, তখন কারেন্ট এখান থেকে কারেন্ট এই এসে, এটা যেহেতু একটা সুইচ তাহলে সুইচ মানে এটা একটা শর্ট রুট মনে করতে পারি, শর্ট রুট আছে, তাহলে এখান দিয়ে কারেন্ট পাস করে এই সুইচ মারফত ব্যাটারির নেগেটিভ পোটেনশিয়ালের দিকে কারেন্ট পাস করবে। এই সময় এই কয়েল L1টা এনার্জাইজড হবে, কয়েল L1-এ ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হবে, ম্যাগনেটিক ফিল্ডের মান বাড়বে, এবং ম্যাগনেটিক ফিল্ডে যখন এইভাবে কারেন্ট যাচ্ছে তখন এদিকটা পজিটিভ এবং এদিকটা নেগেটিভ ভোল্টেজ উৎপন্ন করবে কয়েল। এইবার এইখানে গেটে কী করা হয়েছে, না গেটে একটা PWM ওয়েভ দেওয়া হয়েছে বা স্কোয়ার ওয়েভ আমরা দিচ্ছি। তাহলে যখন পজিটিভ পালস যখন আসছে ডিউরিং পজিটিভ সাইকেলের সময়, সেই সময় ধরে এই সুইচটা অন অবস্থায় থাকবে, কারণ সুইচের গেটে যদি পজিটিভ পালস পায় তাহলে সুইচটা অন হবে। তাহলে এখানে পজিটিভ পালস পেয়েছে, সুইচটা অন হয়েছে, কারেন্ট এইখান দিয়ে কয়েলের মধ্যে দিয়ে ব্যাটারির নেগেটিভ প্রান্তের দিকে অর্থাৎ ডিসির নেগেটিভ প্রান্তের দিকে ছুটেছে। এইবার এই সময় ধরে এই সেকশানে কোনো রকম কারেন্ট ফ্লো হচ্ছে না, কারণ এটা তার কাছে শর্ট রুট, ব্যাটারিতে নেগেটিভে আসার জন্য কারেন্টের শর্ট রুট এটাই। এইবার যখন অপ্রিয়ড আছে, গেটে যখন অপ্রিয়ড দেওয়া আছে অর্থাৎ লো ভোল্টেজ আসছে, সেই সময় এই সুইচটা অফ হয়ে যাচ্ছে, মসফেট সুইচটা অফ হচ্ছে। অফ হওয়ার সময় তখন এই কয়েলটা চাইবে যে কারেন্টটা যেন এই দিকেই যাক, সবসময় কারেন্টের মানটা এই দিকেই যাক, সে চাইবে কারেন্টের মানটা না কমুক, সেটাই ও মেনটেন করার চেষ্টা করবে। তার ফলে ও এদিকটা পজিটিভ এদিকটা নেগেটিভ পোলারিটি সৃষ্টি করবে, যাতে কারেন্টটা এদিক থেকে এদিকে পাস করে। তাহলে এখন লক্ষ্য করো, এই দুই বিন্দুর মধ্যে, এই দুটো বিন্দুর মধ্যে ভোল্টেজ দুটো যোগ হয়েছে। এখানে হচ্ছে কি ইনপুট ভোল্টেজ VI প্লাস এখানকার ভোল্টেজ হচ্ছে প্লাস VL, কয়েল অ্যাক্রস ভোল্টেজ। এই দুটো ভোল্টেজ যোগ হচ্ছে, যোগ হয়ে ভোল্টেজটা এই ডায়োডের মধ্যে দিয়ে পাস করছে, ডায়োডের মধ্যে দিয়ে পাস করছে, পাস করার পর আবার ক্যাপাসিটার C1-কে চার্জ করছে, আবার লোডেও কারেন্ট পাস করছে। তাহলে লোডের এদিকটা পজিটিভ এদিকটা নেগেটিভ পোলারিটি সৃষ্টি হচ্ছে, এরপর এখান দিয়ে কারেন্ট এই পথে পাস করছে। এখন কিন্তু লোডের ভোল্টেজ ইনপুট ভোল্টেজের চেয়ে বেশি, কারণ এখন লোড কত ভোল্টেজ পাচ্ছে, না ইনপুট ভোল্টেজ প্লাস কয়েলের ভোল্টেজ মাইনাস ডায়োডের ভোল্টেজ ড্রপ, ডায়োডের ভোল্টেজ ড্রপটা মাইনাস, কিন্তু ডায়োডের ভোল্টেজ ড্রপ খুবই নগণ্য মানের। তার ফলে মোটামুটি কয়েলের ভোল্টেজ প্লাস সাপ্লাইয়ের ভোল্টেজ, এই দুটো ভোল্টেজই লোডে এসে সম্মুখীন হচ্ছে। এইবার নেক্সট পরের যখন অন হচ্ছে, পরের যখন গেটে আবার যখন পজিটিভ ওয়েভ স্কোয়ার ওয়েভের যখন পজিটিভ পার্ট আসছে তখন আবার সুইচ অন হচ্ছে, তখন আবার কয়েলটা কয়েলটা আবার ম্যাগনেটাইজড হচ্ছে, আবার এই দিক থেকে কারেন্টটা এই পাত বরাবর আসছে। আবার যখন অপ্রিয়ড আসছে তখন লোডের মধ্যে দিয়ে কারেন্ট পাস করছে। এখানেও ক্যাপাসিটার প্রয়োজন মাফিক যখন অন পিরিয়ড আছে, দেখো
যখন অনপ্রিয়ড আছে তখন কারেন্ট এদিক থেকে পাস করছে, আর যখন অপ্রিয়ড আছে তখন কারেন্টটা এই দিক বরাবর পাস করছে। তাহলে অনপ্রিয়ডের সময় লোডে কি কারেন্ট পাবে না? পাবে, কারণ অনপ্রিয়ডের সময় এটা কি আছে, এর মধ্যে দিয়ে কারেন্ট পাস করছে। আর আগের বার ক্যাপাসিটারটা চার্জ হয়েছিল, ক্যাপাসিটারটা কত ভোল্টেজে চার্জ হয়েছিল? নিয়ার অ্যাবাউট ভিআই প্লাস ভিএল মাইনাস ডায়োডের ভোল্টেজ ভিডি, এই পরিমাণ চার্জ সে হয়েছিল। তাহলে এখন সে কী করবে না, যখন অন পিরিয়ডে থাকবে তখন কারেন্টটা এইভাবে পাস করবে, পাশাপাশি কারেন্টটা আবার এই ক্যাপাসিটারটার থেকে কী হবে, ডিসচার্জ হতে শুরু করবে এবং লোডের মধ্যে দিয়ে কারেন্ট পাস করবে। তাহলে লোডে কিন্তু যখন এটা অন আছে, একদম ফার্স্ট স্টেজে, একদম প্রথমের যখন ট্রিগারিং হচ্ছে সেই সময়টা এখানে চার্জ হচ্ছে, সেই সময় ওটা অফ আছে, কিন্তু দ্বিতীয়বার থেকে এই যখন অন হবে তখন কিন্তু ক্যাপাসিটারটা আগে যেহেতু চার্জ হয়েছিল, তাহলে ক্যাপাসিটার থেকে ডিসচার্জ হয়ে লোড কিন্তু একটা ভোল্টেজ পাবে। তাহলে এইভাবে ধারাবাহিকভাবে এবার অন অফ হতে থাকবে, আর লোডে কিন্তু কন্টিনিউয়াসলি আমরা একটা ভোল্টেজ পাবো, যে ভোল্টেজের মান সব সময় আমার ইনপুট ভোল্টেজের চেয়ে হাই হবে। এটাই হচ্ছে বুস্ট কনভার্টার। দ্যাটস অল, থ্যাংক ইউ।